তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা খুবই ভালো আছেন প্লান্ট আইডেন্টিফিকেশন ডট নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিডিও আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটি আপনারা অনেকে হয়তো চিনে থাকেন গাছটির নাম ল্যাপোটিয়া ক্যানাডেন্সিস যাকে সাধারণত কানাডা নেটল বা কাটনেটল বলা হয় একটি আরকিটাসিয়া পরিবারের একটি বহু উদ্ভিদ এটি পূর্ব এবং মধ্য আমেরিকার স্থানীয় উদ্ভিদ এটি আর্দ্র সমৃদ্ধ মাটির সাথে খোলা বন এবং স্রোত নিষ্কাশনের বা ধারে জন্মাতে দেখা যায় এই গাছটি তার শিকড় থেকে তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট হতে পারে এ গাছটিতে শরৎকালের সময় ফুল ধরতে দেখা যায় এর পাতা বেশিরভাগ অংশ কাণ্ডের উপরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় গাছটির তেমন কোনো বিশেষ গুণগুণ বা উপকারিতা নেই তবে এর অপকারিতা হল গাছটির পাতায় স্টিংলেটন দেখা যায় যা ছোট ছোট কাটার মতো যা কোনো ব্যক্তির হাতে কিংবা শরীরের কোনো অংশ স্পর্শ করলে প্রচুর পরিমাণে চুলকায় যা খুবই বেদনাদায়ক হয়ে থাকে কখনো কখনো ত্বক লাল হয়ে যায় এবং ফস্কা হতে দেখা যায় এবং এই ফোসকা দীর্ঘস্থায়ী হতে পারে তাই গাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে গাছটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস হলো কিংডম প্লান্টি অর্ডার রোজালেস ফ্যামিলি আর্টিকাশিয়া জেনাস ল্যাপর্টে স্পেসিস এল ক্যানাডেন্সিস দ্বীপ নামকরণে ল্যাপোর্টিয়া ক্যানাডেন্সিস তো আজ এই পর্যন্ত কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে